গরমের দিনে সবচাইতে মজার একটি ফলের নাম হচ্ছে আম। এই গরমে ক্লান্তি ভাব দূর করতে পাকা আম দিয়ে বানিয়ে নিচ্ছি বেশ মজার ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি। আশা করি ফালুদার চাইতে কয়েক গুণ বেশি মজা পাবেন এই খাবারটি খেয়ে, আর বানাতেও পারবেন যে কেউ। প্রথমে 2 কাপ পানিতে জর্দার রং দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর পানি ভালো মতো বলক আসতে দিব। পানিতে জাল আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানা দিয়ে ভালো মতো জাল করে নিতে হবে যাতে সাবুদানাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসে। সাবুদানা সিদ্ধ হয়ে আসলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে দিচ্ছি, এতে সাবুদানা একটার সাথে আরেকটা লেগে থাকবে না। এবার একটা পাকা আম নিয়ে 2 পাশ থেকে কেটে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিব। এইভাবে আম কাটা কিন্তু বেশ সহজ। আম কাটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর একটা আপেল অর্ধেকটা কেটে আমের সাথে দিয়ে দিব। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার কিছু আঙ্গুর নিয়ে মাঝ বরাবর এভাবে কেটে নিব। এরপর আমের সাথে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো ফল দিয়ে নিতে পারেন। সব ফল বাটিতে নেয়ার পর দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা। স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি, তবে চাইলে চিনি বাদ দিয়েও বানাতে পারবেন। স্বাদ আরো বাড়াতে দিচ্ছি 1/2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এবার জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ দিচ্ছি 1 লিটারের কম। দুধ দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে চিনি গলে যায়। তবে আস্তে ধীরে নেড়ে মেশাবেন যাতে আমের টুকরোগুলো আস্তে আস্তে থাকে। দেখে যতটা ভালো লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আরো মজাদার বানাতে দিচ্ছি বেশ কিছু বরফ কুচি। বরফ কুচি দেওয়ার পর নেড়ে মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব। এই গরমে জামাইয়ের মেজাজ বেশি গরম থাকলে 1 গ্লাস বানিয়ে খাওয়াবেন, দেখবেন কয়েক মিনিটেই মেজাজ ঠান্ডা হয়ে যাবে। গ্লাসে ঢেলেও পরিবেশন করতে পারেন, আবার বাটিতে নিয়েও পরিবেশন করতে পারবেন। তবে যেভাবে পরিবেশন করেন না কেন, একবার খেয়ে বলতেই হবে আরেকবার বানিয়ে খাবো, বানিয়ে দেখতে পারেন। আর আমিও বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।